কিছুদিন আগে দুই দিন আগে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক জনাব চাঁদ তিনি প্রকাশ্যে বঙ্গবন্ধু তনয়া দেশভক্ত শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন মানুষ কি করে আরেকজন মানুষকে এভাবে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঘটনাটি দুদিন চলে গেল আমরা দেখতে পেয়েছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিশ্চুপ ভূমিকা পালন করছে যে সকল বিদেশি শক্তি রয়েছে যারা কথায় কথায় আমাদেরকে সবক শেখায় আমাদেরকে ম্যানার শেখায় গত দুদিন তাদেরকে আমরা দেখতে পাই নাই বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা বিএনপি সেই চাঁদ সেই তারেক চূড়া গ্যাংয়ের উদ্দেশ্যে বলতে চাই বাংলা ছাত্র সমাজ আজকে জেগে উঠেছে বাংলা ছাত্র সমাজের নেতৃত্বে এই দুর্নীতিবাজদের দল এই বোমামাদের দল এই কমিশন ভোক্তাদের দল বিএনপিকে কবরস্থানে পাঠাবে আগামী জাতীয় নির্বাচনে বাংলার ছাত্র সমাজ বাংলা ছাত্র সমাজ একত্রিত হয়ে যুগে যুগে বারবার যেভাবে এই ধরনের অশুভ অসুর শক্তিকে পরাজিত করেছে সামনের নির্বাচনও তাদেরকে পরাজিত করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আলটিমেটাম দিতে চাই আপনারা যদি এই কুলাঙ্গারকে এই হত্যাকারীকে এই তারেক জিয়া দোষরকে অবিলম্বে গ্রেফতার না করেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলব অনেক বেলা হয়েছে আমরা অনেক চুপ আছি আমরা কিছু বলছি না আমরা হজম করছি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা যখন কাউকে ধরে তাকে কিন্তু ছাড়ে না আমাদের বঙ্গবন্ধু তনয়া দেশভক্ত শেখ হাসিনার দিকে কেউ যদি একটি আঙ্গুল দেয় বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আমরা তার বাড়ির ঈর্ষ খুলে নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন